ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. شمال جبهة جندي سلن جي الله تبارك وتعالى فتك জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করছেন, তাইলে খুনসা যারা আছে, তৃতীয় লিঙ্গর লোক যারা আছে তাদের জোড়া কি? এখানে আসলে কোরআনের আয়া সূরা জারিয়াতের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আমি প্রত্যেক জিনিসের সৃষ্টিতে জোড়া জোড়া সৃষ্টি করেছি যাতে করে তোমরা নসিহত গ্রহণ করতে পারো। এই আয়াতের মধ্যে যাওজাইনি এই শব্দ অর্থ দেখেন, আল্লাহ তাআলা খালাকা মিন জামিল কায়নাতে যাওজাইনি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন, অর্থ সিনফাইনি মুতাকাবিলাইনি, অর্থাৎ দুই ধরনের, যেটা একটা অপরের কী হবে, বিপরীত হবে। কাযাকার ওয়াল উংসা, যেমন নারী পুরুষ, ওয়াল লাইলি ওয়াল নাহার রাত্র দিন, ওয়াল হাররি ওয়াল বারদ গরম ঠান্ডা ইত্যাদি। ওয়াযালিকা ইয়াদুল্লু আলা কামালি কুদরতিল্লাহি তাআলা আল্লাযী ইখলুকু মা ইয়াশা, এটা হচ্ছে আল্লাহ তাবারক তাআলার শক্তির পরিপূর্ণতা, যে আল্লাহ তাবারক তাআলা কত শক্তিধর, কিভাবে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেন যেভাবে তিনি চান। ফায়াকলুকু শাই ও ইয়াকলুকু মা ইউখালিফুহু ফিস সিফাত, আল্লাহ তাআলা একটা জিনিসকে সৃষ্টি করেন আর একটাকে তার ভিন্নভাবে সৃষ্টি করেন। ইমাম তাবারি বলেন, ওয়াক্তালাফা ফিহি মানা খালাকনা যাওজাইনি, আমি সৃষ্টি করছি জোড়া জোড়ায়, এই অর্থ ফাকালা বাদহুম, কেউ বলেন আনা বিহি তার উদ্দেশ্য, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা না ওয়াইনি মুখতালিফাইনি কাশাকা ওয়া সাআদা ওয়াল হুদা ওয়া দালালা ওয়া নাহবি যালিক, আমি যে জোড়া জোড়া সৃষ্টি করছি অর্থ হচ্ছে বিপরীতমুখী, যেমন কেউ ভাগ্যবান, কেউ হচ্ছে হতভাগা, কেউ আছে হেদায়তের উপর, কেউ আছে ভদ্রষ্টতার উপর। প্রখ্যাত মুফাসসির মুজাহিদ বলেন, আল কুফরু ওয়াল ইমানু, একটা হচ্ছে কুফুর বিপরীত হচ্ছে ইমান, আর একটা হচ্ছে ওয়াশাকাওয়া ওয়াসাআদা, একটা হচ্ছে ভাগ্যবান আর একটা হচ্ছে হতবাগা, ওয়াল হুদা ওয়া দালালা, একটা হচ্ছে হেদায়তপ্রাপ্ত হওয়া আর একটা হচ্ছে পথভ্রষ্ট হওয়া, আর একটা হচ্ছে ওয়াল লাইল ওয়াল নাহার রাত্র দিন, ওয়াসসামা ওয়াল আরদ আসমান জমিন, ওয়াল ইনস ওয়াল জিন মানুষ এবং জিন। ওয়াকাল আখরুনা, কেউ বলতেছেন আনা বিজ্জাউজাইনি আযাকাল উংসা, কেউ বলতেছেন যে জোড়া জোড়া বলতে এখানে নারী পুরুষ, তাই এগুলো সব কিছুই হয়। আর খেয়াল রাখবেন, কোরআন এবং হাদিসের সকল বিষয়গুলোকে সামনে রাখলে এই বিষয়ে যাওজাইন আজওয়াজ এগুলোর অর্থ হবে ভিন্নমুখী হওয়া, ভিন্নমুখী হওয়া অর্থ হচ্ছে জোড়া জোড়া মানে ভিন্নমুখী হওয়া, একটা আর একটার বিপরীত হওয়া। তো এই হিসাবে যে এই ভিন্নমুখী অর্থে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করছেন, তো ভিন্নমুখী যেমন আছে নারী পুরুষ, এবং ভিন্নমুখী আর একটাও আছে, সেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ। আর এখানে এই আয়াতের থেকে আমরা যদিও নাকি পুরুলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নেই, আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের মধ্যে পুরুলিঙ্গ রাখছেন স্ত্রীলিঙ্গ রাখছেন। হ্যাঁ, এখন প্রশ্ন আসবে, মুখান্নাস যারা, খুনসা যারা, তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদেরকে পুরুষও বলা হয় না নারীও বলা হয় না, তো তাদের বিষয়ে এটা কীভাবে মিলানো যাবে? হ্যাঁ, এটা আপনি দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নারী পুরুষ সৃষ্টি করছেন, নারী পুরুষ সৃষ্টি করছেন, এই নারী পুরুষ সৃষ্টির যে কারণে এই আয়াতের প্রতিফলন হয়ে গেছে, এই আয়াতের বাস্তব নমুনা হয়ে গেছে, এই আয়াতের বাস্তব একেবারে আমরা সচক্ষে দেখতে পাইতেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোটি কোটি যে মানুষ পৃথিবীতে সৃষ্টি করছেন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ সৃষ্টি করার পাশাপাশি আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের মধ্যে দেখেন
যে কোটি কোটি নারী পুরুষ আছে কিন্তু একেবারে শূন্যের কোটায় আছে খুনসা, শূন্যের কোটা বলতে হবে, কারণ এখানে শতকরা 1% কি নেই তৃতীয় লিঙ্গের মানুষ নাই, হাজারের ভিতরে একজনেও আপনি কি ভাবেন না এই খুনসা ভাবেন না, তৃতীয় লিঙ্গের মানুষ ভাবেন না। আপনি দেখেন পৃথিবীর মধ্যে একেবারে প্রায় শূন্যের কোটায় হচ্ছে খুনসা, তৃতীয় লিঙ্গের মানুষ। তাহলে এখন আল্লাহ তাআলা কোয়া তাআলা বললেন যে আমি জোড়া জোড়া সৃষ্টি করছি, তো ঠিক আছে পৃথিবীতে তো সবাই যে নারী পুরুষ জোড়া জোড়া হয়ে গেছে, শূন্যের কোটায় আছে কে? খুনসা, তৃতীয় লিঙ্গ। এই তৃতীয় লিঙ্গ আল্লাহ তাআলা কোয়া তাআলা সৃষ্টি করছে নিজের কুদরতের বহির প্রকাশ হিসাবে। যেমন আমি আপনাকে বলি, পৃথিবীতে আল্লাহ তাআলা কোয়া তাআলা মানুষ পাঠাইছেন, এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা কোয়া তাআলা শ্রবণ শক্তি দিছেন। আচ্ছা, শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়ে ফাড়াইছেন, এখন দেখা যায় কোটি কোটি মানুষের মধ্যে যে কিছু কিছু মানুষ পাওয়া যাবে শূন্যের কোটায় যে তারা কানে শোনে না। তো এটা কি? এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন যে কোটি কোটি মানুষ কানে শুনতে পারে, দুই একটা তো বিপরীত দিয়ে দিছে, যাতে করে কোটি কোটি মানুষ যারা কানে শুনে তারা কানের নিয়ামতের কদর বুঝতে পারে যে আল্লাহ তাআলা আমাকে শোনার শক্তি দান করছেন, অমুককে তো কানে শোনার শক্তি দান করার নাই, তাহলে সে কেমন বিপদে আছে, তাহলে যেন আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। তেমনই কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার কাছে শোক দিয়ে সৃষ্টি করছেন, কিন্তু দেখেন শূন্যের কোটা কিছু আল্লাহ তাআলা লোক সৃষ্টি করছেন অন্ধ, কেন? আল্লাহ তাআলার কুদরতের বহির প্রকাশ, যারা চোখ আছে তারা যেন ওই ব্যক্তিটিকে দেখে হ্যাঁ সবক হাসিল করতে পারে, উপলব্ধি করতে পারে যে আল্লাহ তাআলা আমাকে শোক দিয়েছেন, নিয়ামত দান করছেন, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এটা ভিন্নমুখী আল্লাহ করছেন, এটা আল্লাহ তাআলার কুদরত, আদত না, আদত মানে অভ্যাসগতভাবে আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করছেন, এটা ঠিক আছে যে ওয়া খালাকনা অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি, আমি প্রত্যেক জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করছি, এটা আল্লাহ তাআলার আদত, ভিন্নমুখী কিছু করা এটা আল্লাহ পাকের কুদরত, তাই আল্লাহ তাআলা নারী পুরুষ সৃষ্টি করছেন, এটা আল্লাহ তাআলার আদত, এটা হচ্ছে জোড়া জোড়া সৃষ্টি করা। ভিন্নমুখী একটা সৃষ্টি করে দিয়েছেন যাতে করে নারী পুরুষ এটা বুঝতে পারে আল্লাহ তাআলা আমাকে খুনসা বানায় নাই, তৃতীয় লিঙ্গ বানায় নাই, এই নিয়ামত যেন মানুষে দাদে করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নিজের কুদরত হিসেবে তৃতীয় লিঙ্গের কিছু লোক পৃথিবীতে সৃষ্টি করছেন, যাতে করে আল্লাহ তাআলা এটা বুঝান আমি তোমাকে নারী বানাইছি, আমি তোমাকে পুরুষ বানাইছি, কিন্তু আমি তোমাকে নারী পুরুষ না বানাইয়া ওই ব্যক্তির মতো তোমাকে তৃতীয় লিঙ্গেরও বানাতে পারতাম, এটা আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ। যেমন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ বানাইছেন তাকে চোখ দিয়েছেন দেখার জন্য, বিপরীত কিছু লোক বানাইছেন অন্ধ, আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ বানাইছেন যারা কানে শুনে, ভিন্নমুখী কিছু লোক যে মানুষকে বানাইছেন যারা কানে শুনে না বধির, এটা কেন? যাতে করি যে যাদের কান আছে যাদের চোখ আছে তারা তাদেরকে দেখে সবকে হাসিল করতে পারে যে আল্লাহ পাক আমাকে নামটা দিয়েছে, আমাকে ছাড়ি তো আল্লাহ তাআলা তাদের মতো বানাইতে পারতেন। তেমনই নারী পুরুষ আল্লাহ তাআলা বানাইছেন ভিন্নমুখী যে খুনসা বা তৃতীয় লিঙ্গের বানাইছেন, যাতে করি পৃথিবীর নারী পুরুষ যে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে পারে, নেয়ামত মনে করতে পারে যে আল্লাহ পাক আমাকে নারী বানাইছেন বা আমাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাদের মতো তৃতীয় লিঙ্গের মতো বানাইতে পারতেন, এটা আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। তাই সম্মানিত তিনি ভাই, আরেকটা কথা আপনাকে স্মরণ রাখতে হবে যে খুনসা তৃতীয় লিঙ্গের মধ্যেও অনেক বিষয় আছে সূক্ষ্ম, সেটা হচ্ছে শুধু সমাজের মধ্যে প্রচলিতভাবে যে খুনসা হইলে খুনসা না, আসল খুনসার মধ্যে একমাত্র শরীরে খুনসা হবে খুনসা মুশকিল যেটা সেটা, কারণ কিছু খুনসা আছে কিছু তৃতীয় লিঙ্গের যেই মানুষ আছে যাদেরকে ডাক্তারিভাবে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে প্রমাণ হয় যে আসলে তারা কিনা খুনসা না বা তৃতীয় লিঙ্গ না, হয়তো তাদের মধ্যে দুইটা লিঙ্গের পাশাপাশি এমন একটা লিঙ্গের মধ্যে শক্তি আছে যে শক্তি দ্বারা শুধু পুরুষ বুঝায়, তাহলে এটা খুনসা না, এটা তৃতীয় লিঙ্গ হবে না, এটা পুরুষ বলতে হবে, এটা বিয়ে সাদীয় বইতে হবে। আরেকটা আছে পরীক্ষা প্রমাণ হয়ে গেছে যে এই তৃতীয় লিঙ্গের মধ্যে শুধু মেয়ে হিসাবে শক্তিশালী, তাহলে এটা মেয়ে বলে গণ্য হবে, এটা বিয়ে সাদী হবে, এটা কোনো শরীরে সমস্যা নাই, কিন্তু অনেকে অজ্ঞতাবশত যে এগুলাকে আসলে যে সমস্যা মনে করতেছে। হ্যাঁ, খুনসা মুশকিল যেটা আছে এটা নারীও বুঝতে চাইতেছে না তারপরে পুরুষও বুঝতে চাইতেছে না, এই বিষয়টা সম্পূর্ণভাবে বিজ্ঞান যারা আছে তারা যে দেখবেন
ডাক্তারের মতে তাদেরকে অপারেশনের মাধ্যমে কোনো একদিক নেওয়া যায় কিনা, যদি অপারেশনের মাধ্যমে তাদেরকে যে নেওয়া যায় ভিন্ন দিকে, পুরুষের দিকে বা মেয়েদের দিকে, সেটাও সমাধান। কিন্তু যদি নাকি ডাক্তারের মতে এটা বোঝা যায় যে না এটা নারীর দিকে যাচ্ছে না পুরুষের দিকে যাচ্ছে না, তাহলে এই পয়েন্টটাই শুধু হচ্ছে কি মুশকিল। আর এই বিষয়ে শরীয়তের বিধান হচ্ছে তাদের যে কী হবে না, বিয়ে শাদী হবে না। তাদের ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা হচ্ছে যদি নাকি তাদের মধ্যে বিয়ে শাদীর যে যৌনকুজা থাকে তাহলে তারা কী দেখবে, সিএম দেখবে, এটা হচ্ছে তাদের জন্য সমাধান। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের মধ্যে সব কিছুই আছে, বাকি হচ্ছে আমাদের কি মেনে নেয়া। আল ইসলামু, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তাই আমরা যদি নাকি ইসলাম এবং মুসলিম থাকতে চাই, ইসলাম ধর্ম মানতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ দিনের সামনে আত্মসমর্পণ করতে হবে। সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ভিন্ন লিঙ্গের লোক তৈরি করে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিজের কুদরতের বহিঃপ্রকাশ করলেন, এবং যারা স্বাভাবিক আছে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকের এবং উপলব্ধির একটা পথ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।